হ্যাঁ, আমাদের সামনে আমাদের চাচা আসতেছে। উনি মোটামুটি 15 বিঘা জমি সরিষা চাষ করছে। আজকে আমরা তার কাছ থেকে শুনবো উনি সরিষা কিভাবে চাষ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি তো সরিষা চাষ করে আপনি ভাইরাল হয়ে গেছেন বা বিখ্যাত একটা লোক, কিভাবে সরিষা চাষ করেন আমাদের একটু বলেন তো। সরিষা চাষ করতে হলে মানে প্রথমে জমিটা কিভাবে প্রস্তুত করতে হয়, মানে তৈরি করতে হয়? ওই ধান থাকতে বিজন ছিটে যেন নাকি, হ্যাঁ ওই যে গাছটা সঙ্গে টেকায় সে সঙ্গে ধানটা কেটে ফলাই যার লাগে, কাইটা সার সুর দিয়ে কিছুদিন যদি মাটি চাই না যায় একটু হ্যাস ট্যাস দিয়ে আবার সার দিয়ে সরিষায় অতিরিক্ত সার খায়। সরিষায় অতিরিক্ত সার খায়। সরিষা চাষ করতে হলে কি জমি মানে জমি চাষ করতে হয়, মানে ওই যে কি? না না না, চাষ না, আসতে বুনতে হয়, মানে ধান কাটার পরে ওইভাবেই ধানের ধান থাকতেই 4-5 দিন আগে কাটা। আচ্ছা, ধান থাকতেই ওই সরিষাগুলো ছিটাই দিতে হয় খেতে, জমিটা কোনো চাষ করতে হয় না? তাহলে তো এই চাষের খরচটা বাইতে যায়। চাষের খরচ বাইতে যায়। আচ্ছা, এরকম আপনার বিঘাতে কিরকম খরচ, কতটুকু বীজ লাগে? না তেমন একটা খরচ না, মোটামুটি বিঘাতে 1 কেজি 1.5 কেজি 2 কেজি। আচ্ছা, 1.5 কেজি 2 কেজি বা 1 কেজি বীজের দাম কত? 1 কেজি বীজের দাম কত? 1 কেজি বীজের দাম কত? তাও মোটামুটি ভালোই, এবার হইতাছে 400 টাকা তো নিবই 1 কেজির দাম। 1 কেজি বীজের দাম 400 টাকা। এই 400 টাকার বীজে 1 বিঘা জমি রোপণ করা যায়? রোপণ করা যায়। তাহলে তো মোটামুটি 400 টাকা। আর সার লাগে কত টাকার? সার মোটামুটি বিঘাতে বিঘাতে সার তাও তো 1700-1800 টাকার দেনি না গো। মানে 1700-1800 টাকার সার লাগে আর সার। এর মধ্যে কোনো কীটনাশক কি ব্যবহার করা লাগে? আর মোটামুটি 10টা ইত্যাদি এটা দিয়ে, মানে কীটনাশক কীটনাশক মানে ওই যে বিষ যেটা, হ্যাঁ বিষ দিলে পরে ওইটা ফলনটা ভালো আসে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব আলাই বালাই কেটে যায়। আচ্ছা, আলাই বালাই কেটে যায়, ফলটা ভালো হয়। আচ্ছা, মোটামুটি তাহলে আপনার 1800 টাকার সার আর 400 টাকার বীজ, মানে 2200 টাকা বিঘা প্রতি 2200 টাকা খরচ। আর এটা মানে ওই যেটা যখন আপনারা লেবার বা কামলা দিয়ে এটা তোলেন তখন কয়টা কত টাকা খরচ হয়? সেই টাইমে মোটামুটি বিঘাতে 10-5টা কামলা লাগে। 5টা কামলার মূল্য কত? 5টা কামলার দাম মোটামুটি 400 টাকা। তাহলে 4×5=20, মানে 2000 টাকা। 2000 টাকার 2200 টাকা, মোট 4200 টাকা খরচ 1 বিঘা জমিতে। আর সরিষা মোটামুটি যদি হয় 1 বিঘাতে, ভালো সরিষা হয়, তাহলে কয় মন সরিষা হয়? ভালো হইলে পারা ওই 5 মন 5.5 মন। আচ্ছা, ধরুন কি 6 মনও হইতে পারে? 6 মনও হইতে পারে, 4 মন 3.5 মন এইটাই হিসেবে বেটা। 4 থেকে মানে 5 মন। 5 মন সরিষার বাজার মূল্য কত এখন বর্তমান? এখন তো ভালো প্রায় 3500-3700 টাকা মন সরিষা। তাহলে আপনার 3500-3700 টাকা মন হইলে 5 মন, 5 মনের দাম হইতেছে কত? 3×5=15 আর 3×2=350, মানে 250। তাহলে হইতেছে 15-17-1700 টাকা। 1700-1700 টাকা এটা ফলন, এটা কয় মাসের, মানে এটা এটা এই মানে আপনার এটা কয় মাসের ফলন আর কয় মাসে এটা উৎপাদন হয়? এই মোটামুটি ওই ডেপাটা না গেলে সাদাটা না গেলে ওইটা মোটামুটি মাস 4.5-5 মাসের ধাক্কা লাগে। 4.5-5 মাস সময় লাগে? সময় লাগে, ওটা হচ্ছে ওই সাদাটা ঢেপা। আচ্ছা আচ্ছা। আর এই দেশি ঢেপা বললে পরে মোটামুটি 2.5-3 মাসের মধ্যে এটা যায়। তাহলে তো এটা বিশাল একটা লাভজনক একটা আবাদ। অবশ্যই, বর্তমানে এটা সরিষা চাষ তো ব্যাপক লাভজনক আবাদ এটা, তাই না? আপনি কি মনে করেন? হ্যাঁ, লাভজনক। আচ্ছা, যারা সরিষা আসলে চাষ করতে চায় না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, বলেন তো? তাদের বানিয়ে পড়লে পরা সে করতে পারবে, বানিয়ে না পড়লে পরা তো করতে পারবে না। ও আচ্ছা, এটা জমির প্রয়োজন ভালো, মানে একটু টান জমি থাকে না গো, এমন জমিটা ভালো আগে ভাগে শুকাল লাগবে। আচ্ছা, সব জমিতে সরিষা চাষ হয় না? না, সব জমিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনার ধন্যবাদ।